বলিউডের অন্যতম সম্ভাবনাময়ী অভিনেত্রীর কাতারে ছিল তার নাম। ইশাক জাদে সিনেমায় তার অভিনয় মুগ্ধ করে সিনেমা প্রেমীদের। তবে পরিণীতি চোপড়া সিনে দুনিয়ায় সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। সবশেষ অমর সিং চামকিলা সিনেমায় দেখা যায় এই সুন্দরীকে। বর্তমানে তার হাতে কাজের সংখ্যা কম, বরং সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে সংসার নিয়েই বেশি ব্যস্ত এই অভিনেত্রী। এবার তার পোস্টে জীবন দর্শনের পাঠ উঠে এসেছে। অভিনেত্রী বলছেন, বিষাক্ত মানুষদের জীবন থেকে ছুঁড়ে ফেলা উচিত, দুনিয়া কি ভাবছে যায় আসে না। একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, সেখানে আনমনা পরিণীতি মন্তব্য করেছেন, এই মাসে একটু বিরতি নিয়ে ভেবে দেখলাম। যা কিনা আমার জীবনের ভাবধারাই বদলে দিল। যা বুঝলাম, জীবনে নিজের চিন্তাধারাটাই আসল, গুরুত্বহীন জিনিস বা মানুষকে গুরুত্ব দেবেন না, এক মুহূর্ত সময়ও নষ্ট করো না, জীবন একটা ঘড়ি, প্রতিটা মুহূর্তে নিজের পছন্দে বাঁচো। তিনি আরো বলেছেন, নিজের মতো লোক খোঁজো আর বিষাক্ত মানুষদের জীবন থেকে ছেঁটে ফেলতে ভয় পেও না, আর দুনিয়া কি ভাবছে সেটা নিয়ে চিন্তা করো না। যে কোনো পরিস্থিতি তুমি কিভাবে নিচ্ছ বা কি প্রতিক্রিয়া দিচ্ছ সেটা পরিবর্তন করো। জীবন সীমাবদ্ধ, আজ আছে তা যেভাবে বাঁচতে চাও সেভাবেই বাঁচো। এদিকে হঠাৎ করে পরিণীতি চোপড়ার এমন পোস্ট ঘিরে অনুরাগীদের অসংখ্য কমেন্ট এসেছে। তাদের কেউ আবার অভিনেত্রীর জন্য উদ্বেগ প্রকাশ করেছেন, কেউ তো আবার সন্দিহান স্বামী রাঘব চাড্ডার সঙ্গে দাম্পত্য কলহ বাঁধল কিনা। তবে সংসারে যে অশান্তি চলছে না তার দিন পাঁচেক আগে পরিণীতির পোস্ট দেখলেই বোঝা যায়, যেখানে সাফ লেখা ছিল, তোমার মতো কেউ নেই। অতঃপর দাম্পত্য অশান্তি যে নয় এই পোস্টের নিশানা অন্য কেউ সেটা স্পষ্ট। কিন্তু কাকে নিশানা করে পরিণীতি চোপড়া এমন জীবন দর্শন শেয়ার করলেন সেই উত্তর মেলেনি। বিনোদন ডেস্ক, কালবেলা।